আমার মনে হয় আমাদের আর কন্টিনিউ করা সম্ভব না। কিভাবে থাকবো আমি তোমার ছাড়া? একটা আমার ভাবছো যে কে রাতে আমার ফোন দিবে, কে বলবে যে আপু ঘুমাও, আমি তোমার সোনারা দিয়ে ভালোবাসছি, তারপর আমি আপন করতে পারি নাই। নিজের যত্ন নিও, এই তো শেষ, আসতেছি। এতবার ডেট করলাম, এতবার মিট করলাম, আজ পর্যন্ত কোনদিন ফোন আসে নাই, যাকে বলতে হইছে শেষ আসতেছি, এখন কে ফোন দিছে? ডেট করার কথা বলে আমার আল্লাহ আইনা তুমি ব্রেকআপ করে ফেললা, হ্যাঁ আবার বলতো শেষ আসতেছি, কি ব্যাপার? নতুন কেউ হইছে না, নতুন কেউ হইছে না, বাইক নিয়ে ঘুরে, বাইক পছন্দ হইছে, বাইক পছন্দ হইছে না, অপেক্ষা করতেছে, ব্রেকআপ করে আয়, ওয়েট করতেছে না, ও আল্লাহ ঠিক করছে, আল্লাহ আল্লাহ ঠিক করছে, আম্মা আমার ঠিক করছে, দোকান দিচ্ছে, দোকান দিচ্ছে রে, দোকান দিচ্ছে, কারে আমি বউ কইছি, কারে আমি জান কইছি, কারে বুকে রাখছি, কিন্তু বাইকের ভিতরে উঠছে, ঠিক আছে। এই যে তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। আমার চেঞ্জ হওয়া লাগবে না, আমার চেঞ্জ হওয়া লাগবে না, আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেক ছেলে এই ছেলে ব্রেকআপ করতে পারাইছে না। জারিফ, আজকের পর তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না, আমিও তোমাকে ফোন দিব না, এখানেই শেষ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। তোর মতো চিন্তা, তোর মতো ডাবল টাইমিং করা মানুষকে জারিফ আর কোনোদিন ফোন দিবে না। এই যে মাথায় হাত রেখে প্রমিস করতেছি কোনোদিন আর ফোন দিব না। ভাইয়া, সিমটা কি আপনার নামে? জি, আমার নামে সিম। আমার গার্লফ্রেন্ড ইউজ করতো, ও যখন ফোন ইউজ করতো না, তখন আমি আরো ফোন কিনে দিছিলাম, সাথে সিমটা কিনে দিছি, লুকাই লুকাই কথা বলতো, ওর আব্বা আম্মা কেউ জানতো না। এতদিনের রিলেশন এখন ম্যাচুরিটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আশেপাশে অনেক ফ্রেন্ডস থাকে তারা হয়ে গেছে, এখন আমার নানান প্রবলেম, আবার হ্যান্ড প্রবলেম, ট্যান প্রবলেম, উঠতে বসি প্রবলেম, বসতে যাই প্রবলেম, সব জায়গায় প্রবলেম, এত প্রবলেম আর প্রবলেম। ব্রেকআপ করবি, ঠিক আছে তুই কর, জোর করে তো কারো মন পাওয়া যায় না, দেহ পাওয়া যায়, অত দেহ দরকার নেই, আমার মনটা দরকার ছিল, সেই মনও আমার দিবে না, দিস না, সমস্যা নাই, ব্রেকআপ কর, মিশন ব্রেকআপ কর। আরে কান্নাকাটি করে আমি তো গেছি ব্রেকআপ করতে, ঠিক আছে ফাইন, শেষ করে এখানে, তারপরে যা, ছয় মাস গ্যাপ দে, তুই কষ্টের গান শুন, আমিও কষ্টের গান শুনি, তারপরে রিলেশনশিপে যা, সেটা মানানো যায়, বুঝানো যায়, ব্রেকআপটা করতে পারলো না, সঙ্গে সঙ্গে ফোন দিতে, ফোন দিয়ে করতে বলতে তুমি কোথায়, তুই দোকান দিবি কেন আমারে, ঠিক করবি কেন আমারে, ব্রেকআপ করে তারপরে তুই গিয়ে আরেকটা ছেলের সাথে রিলেশনশিপ নিয়ে, আমার তো কোনো আপত্তি নাই, আমি রিলেশন থাকা অবস্থা আরেক ছেলের সাথে তোর কি, আরেক ছেলে তোর কেন ফোন দিবি, কেন তোর কয় ফোন দিতে হবে, জাস্ট দিবি এখনই ভাই, বুঝছি ভাই, আমার চাকরি যাই যাক, আপনি এক্ষুনি ফিঙ্গার দেন ভাই, ফিঙ্গার দিয়া আপনি সিম বের করবেন, তারপর ওই ছেলেরে খুঁজে বের করবেন ভাই, আর একটা রিকোয়েস্ট, ওই মেয়েরে কিন্তু ভাই আপনি ছাড় দিবেন না, দুনিয়ায় কোনো ছলনাময়ের কোনো ছাড় নেই। আজ থেকে 3 বছর আগে আমার এই মনটা নিয়ে ভেঙে চুরমার করে ভাই নদীতে ভাসাই দিছে, এখনো পর্যন্ত আমি অরিজিৎ সিং এর গান শুনি ভাই, ফিঙ্গার দেন, বিসমিল্লাহ।